আমি নিতাই চক্রবর্তী এমএ ল আমি বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে এমপি হিসাবে মনোনয়ন পেয়েছি আমি এই মাদারীপুর তিন আসনে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য চেষ্টা করব এবং আমার আগের এমপিরা বিভিন্ন সময় তারা সিভিল বেশে সাধারণ মানুষের সাথে মিশতে পারে নাই এই জন্য আমি এইবার বড় গাড়িগুড়ি বাদ দিয়া সিভিলভাবে সাধারণ সাইকেল মোটরে সমস্ত বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি হয়তো সব বাড়ি যাইতে পারবো না তারপরও 140টার মতো বাজার আছে এগুলো আমি সম্পূর্ণ বাজারে বাজারে যাইতেছি এবং যেসব বাড়ি রাস্তার পাশাপাশি সেই সব বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি এবং হাটে বন্দরে সব জায়গায় আমি যাইতেছি সব জায়গায় জনতার ঢল জনতা চায় এমপিদের সাথে একটু দেখা করতে টাকা পয়সা তারা চায় না এক কাপ চাও চায় না আরও আমাকে চা খাওয়ায় এই জন্য আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং জনগণের খুবই ভালোবাসা দেখতেছি সারা সিটেই আমি ঘুরছি এমন কোনো জায়গা নেই সব জায়গায় আমাকে মানুষ ভালোবাসতেছে আপনি কি এই কালকিনিতে জয়ের ব্যাপারে আশাবাদী হ্যাঁ আমি 100% জয়ের আশাবাদী আমি যদি আরও 20 দিন মাঠে মাঠে থাকতে পারি তাহলে আমার জয় নিশ্চিত আপনার এই এইখানে আপনি কি মনে করেন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে আমার আমি এবার আশাবাদী কারণ 8 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে তারা আমাদের কয়েকজন হয়তো বিরত থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিকভাবে এগানো না কিন্তু আমরা কয়েকজন আমরা নির্বাচিত যারা আগে নির্বাচন করছি তাদের কারণে তারা পিছিয়ে হটবে না এবং এবার সাধারণ মানুষ পিটিয়ে নেওয়ার পিছিয়ে একটা মন খারাপ মনোক্রিয়া করতেছে আমি আশা রাখি সমস্ত ভোটাররা উপস্থিত হইয়া আমাদের এই সুষ্ঠুভাবে ভোট নির্বাচন হবে মাদারীপুর তিন আসনে আপনি কি এই প্রতিটা কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা আছে মানে আপনার সেই লোকবল কি আছে কিনা আমি গত উপজেলা নির্বাচনে 98টা সেন্টার ছিল সব জায়গায় আমি দিয়েছিলাম এবারও হয়তো 140টার মতো হবে আমিও সেখানে আশাবাদী এবং আমার দৃঢ় বিশ্বাস আমি দিতে পারব সেই লোকবল আছে আপনার এজেন্ট কি অলরেডি ই হয়েছে সিলেক্টেড হয়েছে যে এদের এদের আপনি এজেন্ট দিবেন হাজার হাজার লোক বিভিন্ন জায়গায় আছে আমার লোকবলের আমি সার্ভে করছি এবং আছে ধন্যবাদ